আপনাদের মধ্যে কাজের যে আগ্রহ, সে তুলনায় আপনি যদি কাজ করতেন, সময় দিতেন, আপনাদের অনেকে আসলে অনেক ভালো সামনে করবে বা করতো, যদি এখনই কমেন্টস করে বলা যায় না যে আপনার ভালো না খারাপ করবে, এর মধ্যে অনেকের অনেক কিছু চেঞ্জ হবে। অনেকে যারা সামনে আসেন না, তারা কথা বলেন না, তারাও দেখা যাচ্ছে যে খুব ভালো ভালো ডিজাইনের কাজ করা শুরু করবে। এটা সম্পূর্ণ আগ্রহের ব্যাপার। ফ্রিল্যান্সিং এ যদি কাউকে ভয় কাটানো যায়, তার দ্বারা আসলে অনেক কিছুই করানো যায়। ঠিক আছে, আচ্ছা, এটা একটা ডেমো লোগো, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপাতত আমরা ব্যবহার করি। লোগো খুঁজতে খুঁজতে সময় চলে যাবে। খুব দ্রুত যেতে হবে, আমি আপনাদেরকে ডিজাইনের বেসিক কনসেপ্ট দেখিয়ে দিব, বাদ বাকিটা আপনাদের করতে হবে। তো আপনাদের অবস্থা এরকম না দেখে এখনো পর্যন্ত ওই সিদ্ধান্তে যেতে পারিনি বা পারছি না। দেখেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেখে এটার সাথে মিশে গেছে, এটা মিশে গেছে না? তারপরও এক্সট্রা না আনি, ব্যাকগ্রাউন্ড যদি আমরা ঠিক করবো না। এই যে ওকে স্যার, সাদা দুই অংশ আছে, বলা থাক সাদাটা আছে আর এর মাঝখানে, আর এর মাঝখানে এটার সাথে মিল রেখে এখন ডিজাইন এর কাজটা করবো। আমার দুইটা কালার এর প্রায়োরিটি এই জায়গাতে, আপনাদের মাথা হয়তো এত ইয়ে হবে না, সেক্ষেত্রে এই জায়গা থেকে ঠিক করে নেবেন। যে কোনো একটা কালার দিলে আমরা জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, এগুলা তেমন কিছু না, ওরা ধরো কিছু ডিজাইন করতে জায়গাতে।
তারপরে লাস্ট চারটা, সবাই
আচ্ছা কালারের সেন্সটা আমরা নিচ্ছি তো থেকে একটা ডিজাইন কখনো কমপ্লিট না, এটা আসলে চলতে থাকে। কারণ বিষয়টা এরকম যে আপনি একটা জিনিস কনসেপ্ট নিলেন কিন্তু সেটা করতে গিয়ে আপনার কনসেপ্টটা আবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে বা হতেই পারে, ওটা হয়ে কিছুই না। বিল্ডিং এ খুবই নামিয়েছিলাম, স্যার ওই গিগের জন্য নাকি মানে যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি তাই না? স্যার এখানে তাহলে কপিরাইটটা তেমন ই করে না তাহলে, এই যে ছবির ব্যাপারটা? না আপনি তো দিচ্ছেন ফ্রি, ইচ্ছা করছে থেকে নামায় আমি স্প্ল্যাশ পিক দেব, এটা তো কপিরাইট ইস্যু নিয়ে আপনাকে ফ্রি দিচ্ছি না, এদের ইমেজ গুলাতে কোনো কপিরাইট ভিতরে লেখা নেই, সেটা আমি দেখালামই না এর আগে। জি 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 স্যার, এদের ইমেজ গুলো কোনো কপিরাইট ভিতরে দেখায়, ইমেজের অল্টার টেক্সট এর মধ্যে এই জিনিসগুলো করা যায়। একটা ইমেজ ক্লিক করে ডান দিকে ক্লিক করে যখন আপনি প্রপার্টিতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার অনেক কিছু শো করে, আপনি নতুন করে অ্যাড করতে পারেন একটা ইমেজের মধ্যে। গুগলে সার্চ দিলে গুগল প্রথমে দেখে আপনার ইমেজের হেডলাইন, এরপরে দেখে আপনার ভিতরে অল্টার টেক্সট, এরপরে দেখে ট্যাগ, বুঝে গেছে? আমি তো বুঝতে পারি না যে আমি সার্চ দিলাম এইটা এই ইমেজটা কেন আসলো। ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করে তাদেরকে শেখানো হয়, আপনার সাথে থাকলে সময় থাকলে আপনাদের এইসব ছোট ছোট জিনিসগুলো চলো আমরা একসাথে নিয়ে কাজ করবো। বাট ওই সবার আগে একই একই কথা যে আপনাদের আগ্রহ লেগে থাকা, সেটা না থাকলে আসলে কিছু হবে। জি স্যার, আচ্ছা আমরা কাঙ্ক্ষিত ইমেজ খুঁজে পেতে আমাদের দেরি হচ্ছে, আমি আপাতত একটা ইমেজ ব্যবহার করি, এটা ব্যবহার করি। কেমন ভালো লাগতেছে তো? দাদু জিজ্ঞেস করে বলো গা ভালো আছে তো? দাদু কি বলে? দাদু বলে যে গা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। চুলটা বড় হয়ে গেছে, চুলটা আরো কমান ছোট দেখাচ্ছে ঠান্ডা গরমে, ছোটখাটো প্রবলেম গুলো হচ্ছে আপনারা ফেস করবেন করতেই পারেন। তারপরে এটাকে অল্টার প্রেস করে টেনে নিয়ে এসে এখানে ছাড়ি, তাহলে কি হবে এটাকে আবার ক্লিপিং মাস করে দেন, তাহলে এটা আমার এইটুকুর মধ্যে দেখা যাচ্ছে। খেলা করছেন? হ্যাঁ এই যে সে এই সেটা এতটুকুর মধ্যে দেখা যাচ্ছে, যতটুকুর মধ্যে আমরা ইমেজ
ইমেজটাকে যদি এই যে ইমেজটা টান দিই সমটা দেখা যাবে, কিন্তু আমি ওটা খারাপ লাগবে। এক ইমেজের পজিশন আমরা কোনোভাবে চেঞ্জ করব না, কথা যদি না বলেন আমরা যা করার তা করবই, শেষ বয়সে এখন আর কিছু করার নেই। দিচ্ছে না যত গল্পই করুক ঘুরিয়ে ফিরে সব ঘুরে ফিরে করতে করবি আপনার ও তো অনেক টাকা ইনকাম করে, কিন্তু ও কি করে তাহলে? আর আমার যা কম এ করলি পারে আমি তো কিছু করি না। আচ্ছা ঠিক আছে, ৯ টাকা পাই ৫০০ টাকা সেইটা কম দে, ও বলে বিশাল কিছু করে ফেলবো সব। আপনার কয় টাকা ওই টাকায় বলে আমি বিশাল কিছু বা ব্যাংক ব্যালেন্স সব করে ফেলে, আপনার একটু কয় লাগছে ওই টাকা বন্ধ করে দিতে পারছে, একটু যাই দেখা করে আসে তাও বন্ধু দেখা করার কারণে আপনার কত জেদ তাই চিন্তা করেন, এটা কেন নরমাল ব্যবহার করতে পারেন তাই কত কষ্ট করে অথবা এই গ্রুপের সামনে যদি ইমেজটা দিতে চান ওদের কাছে না গেলি তো দিবি না তো, ওরা তো প্রতিবার গিয়ে যায় আর কাকে যে আমাকে এখানে আসতে করতে না সে আমাকে দিয়ে যাবে তাহলে এটা ইমেজের উপর ডিপেন্ড করে আপনি যাবেন। আপনার দেখা দরকার নেই, ওরা দেখবি কত লাগতে গুতে খায় আপনি জানেন, একবার একটা টাকা দিতে কত কষ্ট আপনার জন্য কত কিছু করি এই জন্য। তারপরে বোর কোন কষ্ট নেই এখন আপনার যে কাজ হচ্ছে, আচ্ছা এটা কি
প্লায়ার, অসংখ্য ধরনের প্লায়ার আছে, প্লায়ার কাজ প্রচুরটাকে প্লায়ার মানে যে কোনো ধরনের ডিজাইন যারা করে দেখে থাকি সেগুলো হচ্ছে এখন আমাদের যে চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে সেই এই যে আমরা যেটা তৈরি করলাম সেখানে আমাদের কিছু আমি চিন্তা করবেন না, যে যা কই খুব সুব বাড়ি থাকবে, এটাই আমি চিন্তা করার কিছু নেই। দুই ধরনের
আমরা যে কথা বলতেছি টিভির কথা শুনে তাও ভালো, এখন অন্ধকারে বসার চাই বসতে সার্ভার খেলতেছি আমি দেখতেছি আনি বস কথা বলবো বস। হ্যাঁ ওই যে মেয়ে মিষ্টি টিভি দেখতেছি আপনি আনি বস বসে কথা বলবো আমি এদিক শুনতেছি যে ক্লাস করি। লাইট করে দিই
সমান আছে কিনা এখন তো বুঝতে পারছি না, পাচ্ছি তাহলে আমরা যদি এখন এখন সমান আছে গ্রুপ করেছি এবং এটা আমরা ইয়ে করে নিয়েছি এটাকে অ্যালাইন করে নিয়ে নেওয়ার পরে তাহলে
তাহলে এই অ্যালাইন বরাবর এটা থাকলো, এটা এর আন্ডার, এটা এর আন্ডার, এই জিনিসটা বলছে তাহলে ওভারঅল ওভারঅল এরকম লেখাগুলো দাঁড়াবে। ব্ল্যাক বাকি এখানে এই লেখাগুলো আমরা হোয়াইট করে দিতে পারি, এই জায়গাতে হোয়াইট করতে গেলে জিনিসটা দেখাবে, এই জায়গাতে করা যেতে পারে। অথবা সব লেখাগুলোর ব্ল্যাকে ভালো ফোটে, যে যে সিলেক্ট আছে আলাদা করে লেয়ার না সিলেক্ট করলে এটা আমরা আমাদের এই যে কালারটা এই কালারটা দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমরা এই যে বললাম ডিজাইন করার পরে আপনার মূল কাজটা তখনই আসলে শুরু হয়ে যায়, আগে থেকে শুরু হয়। যখন মারতে চান প্রথমে একটা জিনিস দাঁড় করিয়ে নেন, কমপ্লিটলি দাঁড় করিয়ে নেন, এরপরে চ্যালেঞ্জিং কাজটা শুরু করেন। আমার বিজনেস এর কালারটা আমরা এরকম দেখে দেখি কেমন লাগে। আটকে দিবে না আসে ইলো যেহেতু ব্যবহার করছেন ইলো কিন্তু এই জায়গাতে যাবে। আমার কথা হলো আমি এই জিনিসটা আপনাদেরকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম, আমার আগের ব্ল্যাকের থেকে এই কালারের উপরে এই কালারটা ভালো যাচ্ছে কিনা, যাচ্ছে তো রিডেবল কিনা, পড়া যাচ্ছে কিনা, এটা কিন্তু একটা বড় বিষয়, পড়া যাচ্ছে কিনা। অথবা এখানে না হলে আমরা এখানে ইলো দিয়ে দিতাম, আমাদের রেডের অপশন ছিল হোয়াইটের উপরে। এখন ওভারঅল বলছি যে এটা সাদা হয়তো ওই পরিমাণ আমার কাছে ভালো লাগছে না বা যাচ্ছে না। আপনি লাইট জ্বালান নাকি? তাহলে এটাকে আমরা অন্ধকারে কোনো সময় থাকবে না, সব সময় লাইট জ্বালাবে। এখন আমরা এটাকে বিভিন্ন ধরনের কালার দেওয়ার চেষ্টা করতে পারি, এটা ইয়েলো কিন্তু খারাপ না, ঠিক না? তারপরে এখানে এই একটা কালার আছে, আমরা ব্যয় করতে পারি। এখানকার ইমেজের হোয়াইটটা ঝামলা পাকিয়ে দিচ্ছে, নাহলে এটা ভালো আমাদের ফাইলের কাজটা আসলে শেষ। স্যার এটা এক ক্লিকে কিভাবে ফন্টের কালার গুলো চেঞ্জ করব? ফন্টের কালার কোনটা? এই যে এক ক্লিকে চেঞ্জ করতে হচ্ছে। ও আমি এটার উপর ক্লিক করছি, অটোমেটিক্যালি লেয়ার চলে যাচ্ছে, তখন আপনি হচ্ছে অল্টার ব্যাক স্পেস দিলে হোয়াইট কালার চলে আসবে। আচ্ছা সেক্ষেত্রে আমরা এটাকে এখানে কোনো ব্ল্যাক কালার নেই, তো ব্ল্যাক কালার তো দিতে পারছি না, এখানে ইয়েলোটা দিতে পারি এই যে জায়গাগুলোতে। এটাতে ক্লিক করলাম, এলিপস অল্টার শিফট ম্যাক স্পেস করলে ইয়েলোটা চলে আসবে। ঠিক আছে, আমরা সিম্পল একটা ডিজাইন কে দেখেন কিভাবে তার করেন, তবে আপনার ইমেজ আর লোগোর এই কালারের ভ্যারাইটিটা অলওয়েজ রাখবেন। আমরা এটা মাল্টিপল ভাবে করেছি, বাট এখানে আসলে ইয়েলো কালারের কোনো মিনিং নেই, তো ইয়েলো কালার ব্যবহার করার আসলে কোনো কারণই নেই। সেক্ষেত্রে এই যে জিনিসটা
হল গ্রুপ, এই গ্রুপের কালারটা আমরা কিন্তু এখানে স্পেস দিয়ে নিতে হবে। এরপর আমরা প্রপার্টি থেকে আজকের কাজটা একেবারে ইজি, সেই জন্য আমি বিভিন্ন ক্ষেত্রে আসলে এই জায়গাতে দেখলাম না দেখালাম দেখেন। এরপরে একটা ইমেজ ক্লিপিং করে দেওয়া দিত, সেক্ষেত্রে এটা অপাসিটিটা কমাই দিব। আরেকটা জিনিস উপর ওই জিনিসটা বড় হইতো, আমরা ইমেজটা আরেকটু বড় হইলে কাজটা করতাম, এটার মধ্যে দিয়ে দিই আরেক ভাবে এটা নিয়ে কমাই দিতাম। এটা সিম্পলি রাখছি আপনাদের রিজন হিসেবে থাক। অথবা মিডল রাখলে হবে, অথবা একেবারে যদি শেষের দিকে দিয়ে দিতে চান আজকের কিন্তু ডিজাইনে কঠিন কিছু নেই, হয়তো আমরা অনেক জিনিস আপনাদেরকে বোঝানোর সাথে বেশি বলতে হচ্ছে, তাছাড়া যদি ইয়ে করেন সেটা যেন সিমিলার থাকে। আর এখানে এই কালারের আধিক্য যেহেতু আছে, এই কালার আছে একটা ফ্লায়ার এটা করবেন আপনারা। আর এটা এই ক্ষেত্রে শুধু বলবো যে এটাই করতে হবে এমন না, আমরা এখানে অসংখ্য জিনিস আছে আরো সোজা আছে, এগুলো করতে পারেন। স্লাইডে আসলে ইমেজের শুধু ইমেজও থাকে কখনো খুব বেশি, আবার ইমেজে থাকে লেখা বেশি, তেমন এইটা কিছুই না। এই একটাই একটা নিয়ে এখানে দুইটা লেখা দেওয়া, কালার গুলোকে কম্বিনেশন করে এবং এইভাবে করে দিলে এগুলো আরো বেশি ইজি, এগুলো আরো বেশি ইজি। এটা হচ্ছে জাস্ট ক্লিপিং মাস্ক করে উপরে নেওয়া, আর এটা তো বুঝতে পারছেন যে উপরের এই শেপটা নিয়ে কি করছে, এই জায়গা থেকে লেয়ার মাস্ক করে এগুলো মুছে দেওয়া। বুঝতে পারছেন? এটা যদি আমরা দেখি, এটা তো একেবারেই সিম্পল ইজি। প্রথমে পেন টুল দিয়ে জিনিসটা এঁকে নেওয়া, এই সাইডে একবার দুইবার, এখানে এই জিনিসটাকে একটু কপি করে নিচে নামাই নিচ্ছে, ইলো কালার দিচ্ছে, আর এটা জাস্ট ক্লিপিং মাস্ক। এটা তারপর ব্ল্যাক ট্রাই করতে হবে, এগুলা নামাই, এগুলা ট্রাই করবো
আমি যদি আপনাকে ফ্লায়ার ডিজাইন দিই যে আমি শুধু ডিজিটাল মিডিয়া ব্যবহার করব সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট তাহলে তো নিশ্চয়ই আপনি ফটোশপে করে দিবেন আমাকে আর আমি যদি আপনাকে বলি যে এটা আমি প্রিন্ট করব তখন আপনি বুঝতে যাবেন যে এটা আমার ইলাস্ট্রেটর এ করতে হবে কারণ আমি এটা প্রিন্ট করব এই জন্য আমরা ফটো ইলাস্ট্রেটর ও ফ্লায়ার